সুপ্রিয় দর্শক, আসসালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে চলে আসলাম রাজধানী শ্যামবাজার, মরিচের পাইকারি বাজার। এই বাজার থেকে আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই শ্যামবাজারে কি কি ধরনের কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে, এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব কাঁচা মরিচের পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ভালো ভালো আছি, ভালো আছে। জি আছি ভালো। আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ নুরুল ইসলাম। মুরব্বী, এই যে আপনার কাছে যে মরিচটা আছে, এই মরিচটা কি মরিচ বলা হয়? এটারে বিন্দু মরিচ বলা হয়, মানিকগঞ্জের। মানিকগঞ্জের বিন্দু মরিচ নাকি? জি। এই বিন্দু মরিচটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? এটা 60 টাকা বিক্রি করা হচ্ছে। 60 টাকা কেজি বিক্রি করতেছেন? জি। এই মরিচটা গতকালকে বিক্রি করছিলেন কত করে? গতকালকে বিক্রি করছিলাম আমরা 70 টাকা 65 টাকা। আজকের বাজারে একটু বাজারটা একটু কম কম একটু কম থাকার কারণটা কি? কারণটা পাইকারের মতো কম, মালের আমদানি বেশি। এই মরিচটা আজকে বাজারে চাহিদা কিরকম আছে? আছে, এটা ভালো চাহিদা আছে এখন বর্তমানে। এটা বাজারের মধ্যে ভালো মরি, খুব ভালো চাহিদা চাহিদা হ্যাঁ। আপনার কাছে যে এই যে যে আরেকটা মরিচ দেখলাম, সাদা মরিচ, এটা এটা কি মরিচ বলা হয়? এটারে দেশি সাদা মরিচ বলা হয়। দেশি সাদা মরিচ। এই মরিচটা কোন জায়গা থেকে আনা? এটা চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে। এটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আজকে? এটা বিক্রি হচ্ছে আপনার 40 টাকা 35 টাকা 38 টাকা এরকম। এই মরিচ চাহিদা কিরকম আছে বাজারে আজকে? এটা এটা শেষ তো এখন, চাহিদা বেশি একটা হয় না, কম। এটা চাহিদা চাহিদা কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? ভালো ভাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আউল হাসান। ভাই, এই যে আপনার কাছে যে মরিচটা দেখলাম, এটা কি মরিচ বলা হয় ভাই? এটা বিন্দু মরিচ। বিন্দু মরিচ? বিন্দু কালো বিন্দু মরিচ, কালো বিন্দু মরিচ। এই মরিচটা কোন জায়গা থেকে আনা ভাই? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে? মানিকগঞ্জ থেকে। ঢাকা মানিকগঞ্জ? হ্যাঁ, মানিকগঞ্জ। আজকে এই মরিচটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে? 60 থেকে 65। এই মরিচটার চাহিদা কিরকম আছে আজকে বাজারে? মোটামুটি মোটামুটি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো। আপনার নামটা কি? আমার নাম সাজেদ আলী। রবি, এই যে আপনার কাছে যে মরিচটা দেখলাম, এটা কি মরিচ বলা হয়? এটা চাঁদপুরের হাইটিয়া মরিচ। এই মরিচটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে? আমরা পালা হিসাবে বিক্রি করি আর কি, এখানে পালা আপনার 200 180। এই মরিচটা গতকালকে বিক্রি করছিলেন কত করে? গতকাল বিক্রি করছিলেন 200 টাকা। এই মরিচটা বাজারে আছে চাহিদা কিরকম আছে? এটা আর আরেকটা কালো আছে, ওইটা চাহিদা একটু বেশি, ওইটার দাম বেশি, এটার দাম কম। এটার দাম একটু কম, একটু কম। আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই মরিচগুলো বিক্রি করে থাকেন? এই সকাল 6টা থেকে আরম্ভ করি আর কি, 4টা পর্যন্ত বিক্রি করি। 4টা পর্যন্ত আপনারা বিক্রি করে থাকেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সিদ্দিক। ভাই, এই যে শ্যামবাজারে আপনি যে এখানে যে মরিচগুলো বিক্রি করে দিতেছেন, এটা কি মরিচ বিক্রি করতেছেন আপনি এখানে? এটা নাম হলো জিরা মরিচ। জিরা মরিচ? এই জিরা মরিচটা কোন জায়গা থেকে আনা আপনার? এটা রংপুর থেকে। রংপুর থেকে। আজকের এই জিরা মরিচটা বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি কেজি? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। গতকালকে বিক্রি করছিলেন কত করে এই মরিচটা? গতকাল এদের 65 70 এরকম। আজকের বাজারে এই মরিচটার চাহিদা কিরকম আছে? আজকে বাজারে চাহিদা একটু কম। আজকে একটু কম কম। আজকের বাজারে কম থাকার কারণটা কি? কারণটা বৃষ্টি হয়ে গেছে, কাস্টমার নাই, বেচা কিনা নাই, একদম কম বেচা কিনা।